সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। একটি দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে যে প্রশ্নটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো ওকে তো এর উত্তরটি নিয়ে আলোচনা করছি তো দেখো উত্তরে কি বলা হয়েছে ব্যবচ্ছিন্ন কথার অর্থ হলো একে অপরের থেকে বিচ্ছিন্ন বা আলাদা ওকে যখন কোনো বিস্তীর্ণ মালভূমি বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির দ্বারা কতকগুলি অংশে বিভক্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করি তখন সেই মালভূমিগুলিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলি ওকে তাহলে কি বললাম ব্যবচ্ছিন্ন কথার অর্থ হচ্ছে একে অপরের থেকে বিচ্ছিন্ন বা আলাদা যখন কোনো বিস্তীর্ণ মালভূমি বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির দ্বারা কতকগুলি অংশে বিভক্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে তখন সেই মালভূমিগুলিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলেই ওকে তাহলে এটা গেল ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা এবার উদাহরণ কি যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি হলো একটি ব্যবচ্ছিন্ন মালভূমি উদাহরণ ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আলোচনা দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত